1710 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র আউসগ্রামের দিকনগরে এই জলটুঙ্গি অথবা চাঁদনি হাওয়া মহলের নির্মাণ করেন। তিনি প্রায়শই একা অথবা সপরিবারে এখানে অবসর সময় কাটাতে চলে আসতেন। রক্ষণাবেক্ষণের অভাবে এটি প্রায় নষ্ট হতে বসেছিল। অবশেষে 2018 সালে রাজ্য সরকারের তরফে এই ঐতিহাসিক জায়গাটির সংস্কার করা হয়। গড়ে ওঠে অতিথিশালা, ইকো পার্ক। তবে জলটুঙ্গির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে রাত্রিবেলায়। খুব কাছেই রয়েছে ভালকিমাচান এবং এখানে আসা খুবই সহজ। গুগল ম্যাপে আপনি একদম সঠিক পথনির্দেশিকা পেয়ে যাবেন। তবে ঠিক এই মুহূর্তে এখানে রিনোভেশনের কাজ চলছে, এটি আবার খুলবে মহালয়ার দিন থেকে।